জার্নি কিন্তু প্রতিটা মানুষের কাছে রোমাঞ্চকর মনে হয়, আর সেটা যদি হয় বিমান জার্নি তাহলে তো কোনো কথাই নেই। আর জার্নি করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। আমি গত কিছুদিন আগে কক্সবাজার থেকে ঢাকা এসেছিলাম ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমানে করে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই বিমান ভ্রমণের অভিজ্ঞতাটা, আরও জানবো বিমানবন্দরের কোন কোন জায়গায় ভিডিও করা যাবে, কোন কোন জায়গায় ভিডিও করা নিষিদ্ধ। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আপনাদের সাথে আছি আমি মাহবুব, চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, আজকে আমি ইউএস বাংলার 737-800 বিমানে করে কক্সবাজার থেকে যাচ্ছি ঢাকায়। এখন গড়িতে সময় 12:30, আর আমার ফ্লাইট আজকে ছাড়বে 1:35। তো আমাকে প্রথমে বোর্ডিং পাস নিতে হবে। আমি অনলাইনে টিকিট কেটে রাখছি। আমার টিকিট মূল্য ছিল 3700 টাকা, 12% ডিসকাউন্ট অফারে টিকিট মূল্য রাখছে 3500 টাকা, আর আমি সম্পূর্ণ পেমেন্ট করছি বিকাশের মাধ্যমে। কক্সবাজার বিমানবন্দরের ভিতরের অবস্থা খুবই খারাপ, বুঝতে পারতেছিলাম না এটা কি বিমানবন্দর নাকি একটা মাছের বাজার। বিমানবন্দরের কিছু কিছু জায়গায় রেকর্ডিং করা সম্পূর্ণ নিষিদ্ধ, আমি যতটুকু পারছি আপনাদের দেখাচ্ছি। যাই হোক, আমার বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে, ইমিগ্রেশন চেকিংও কমপ্লিট, এখন ফ্লাইটের অপেক্ষায় আছি। আমাদের ফ্লাইট এখনও আসে নাই। আমাদের ফ্লাইট চলে আসছে, এই ফ্লাইটে আমরা আজ কক্সবাজার থেকে ঢাকা যাব। আপনারা যারা বিমানে ভ্রমণ করবেন, বিমানে ওঠার সাথে সাথেই বিমান ক্রুরা কিন্তু আপনাদের মোবাইল ফোনটা ফ্লাইট মোড অথবা বন্ধ করে রাখতে বলবেন। আপনারা অবশ্যই চেষ্টা করবেন নিয়মকানুনগুলো ফলো করতে। আপনাদের মোবাইলটা অবশ্যই ফ্লাইট মোড করে রাখবেন, কারণ আপনার মোবাইলের সিগন্যালের কারণে কিন্তু বিমানের সিগন্যালের ক্ষতি হতে পারে এবং বড় ধরনের কোনো দুর্ঘটনা হতে পারে। আর এই দুর্ঘটনা এড়ানোর জন্যই কিন্তু বিমানবালারা এই কথাগুলো বলে থাকেন যে ফ্লাইট মোড অথবা বন্ধ করে রাখেন। আর তারা এটাও নিষেধ করেন যে বিমানের ভিতরে কোনো ছবি বা ভিডিও করা যাবে না। তারা আরেকটা বিষয় যেটা দেখিয়ে দেন যে বিমানের সিট বেল্ট কীভাবে বাঁধবেন এবং নিয়মকানুন ম্যানুয়ালি তারা দেখিয়ে দেন। এখন বর্তমানে করোনা মহামারীর কারণে বিমানে কোনো খাবার সার্ভ করা হয় না, শুধু ছোট একটি পানির বোতল দিবে। দেখতে দেখতে আমরা চলে আসলাম ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। মাথার উপরে লকার সাহায্যে খুলুন, যাতে ভারী কিছু পড়ে গিয়ে অন্য কারণে না করে।
এখান থেকে এয়ারলাইন্সের একটা বাস আপনাকে নিয়ে যাবে অভ্যন্তরীণ এয়ারপোর্টের লবি পর্যন্ত। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন, বন্ধুদের শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। আল্লাহ হাফেজ। লাগবে না ভাই।